Hey, what is up guys, this is Sean and I'm back with another video. So finally Samsung এখানে কনফার্ম করে দিল যে তারা 600 মেগাপিক্সেলের ক্যামেরা ইন্ট্রোডিউস করতে চলেছে তাদের স্মার্টফোনে। মানে জিনিসটা জাস্ট ইমাজিন অনেকটা ফিউচার প্ল্যানিং করতে চলেছে Samsung। এবং আইস ইউনিভার্সের টুইটার অ্যাকাউন্টে যেটিকে প্রপারলি স্পট করা হয়েছে তাদের স্পেসিফিকেশন ওয়াইজ ক্যামেরা সেন্সারটি কেমন হবে, কতখানি সাইজের হবে এবং 600 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সারটি হবে দুর্দান্ত কোয়ালিটির, যেখানে আপনারা 8K ভিডিও পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন স্মার্টফোনের মধ্যে, যেটা অনেকটাই ফিউচার প্ল্যানিং, অনেকটা ইমপ্রুভ করতে চলেছে স্যামসাং তাদের স্মার্টফোনগুলির মধ্যে। যদি আমরা স্যামসংয়ের নর্মাল 180 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সারের কথা বলি, সেটা নর্মাল ক্যামেরা সেন্সারের থেকে অনেকটাই বড় এবং অনেকটা জায়গা অধিকার করে ক্যামেরা সেন্সারটি সেট আপ করার জন্য। এবং এখানে যে 600 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সারটি হবে স্যামসংয়ের তরফ থেকে, সেটি স্মার্টফোনের ক্যাপচার করবে অ্যাপ্রক্সিমেটলি 12% জায়গা, মানে নর্মাল ক্যামেরা সেন্সারের থেকে এটি 12% বেশি জায়গা ক্যাপচার করবে। এবং ক্যামেরা বামটি যে হবে সেটি হবে 22 মিলিমিটার বড়। তো এখানে আপনারা ইমেজে প্রপারলি দেখতে পাচ্ছেন ক্যামেরা সেন্সারটি কতটা বড় হবে এবং কতটা বাম নিয়ে ক্যামেরা সেন্সারটি সেট আপ হবে। এবং নর্মালি এটার মধ্যে যে লাইটের ইনটেকটা হবে সেটা যথেষ্ট পরিমাণে বেটার হবে নর্মাল ক্যামেরা সেন্সারের তুলনায়, ডিএসএলআর লাইক ফিল হবে এই স্মার্টফোনের মধ্যে এবং ক্যামেরার যে টেক্সচারের কোয়ালিটি হবে অনেকটাই দুর্দান্ত হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 0.8 ন্যানোমিটার এখানে পিক্সেল আপনারা দেখতে পাবেন। তো ক্যামেরা কোয়ালিটিটাই অনেকটাই ইমপ্রুভ হবে স্যামসংয়ের তরফ থেকে। এছাড়াও স্যামসংয়ের S21 সিরিজের স্ক্রিনশটও লিক হয়ে চলে এসেছে, যার সাথে আপনারা দেখতে পাবেন One UI 3.1 এর সাপোর্ট, অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স আপনারা পাবেন। তো ব্যাপারটা রয়েছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ স্যামসংয়ের One UIটা অনেকটা ইমপ্রুভ হবে, কারণ 3.1 ভার্সন লঞ্চ হতে চলেছে স্যামসংয়ের S21 সিরিজের মধ্যে। তো ডেফিনেটলি এটা অনেকটাই বেটার নিউজ, কারণ স্যামসং অনেকটাই ইমপ্রুভ করতে চলেছে তাদের স্মার্টফোন 600 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ, তার সাথে তাদের S21 সিরিজের নতুনভাবে স্ক্রিনশট লিক হয়ে আসা, যার মধ্যে One UI 3.1 এর সেট আপ, অ্যান্ড্রয়েড 11 এর আপডেট, সব কিছু রয়েছে অনেকটা ইন্টারেস্টিং। তো দেখা যাবে 2021-এ তারা কীভাবে তাদের স্মার্টফোনগুলিকে আপডেট করতে চলেছে, কেমন প্রসেসিং পাওয়ার পাবেন এই সমস্ত স্মার্টফোনের মধ্যে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো যে স্যামসং ইন্ট্রোডিউস করতে চলেছে তাদের 600 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন, পরে এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।